ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েব ডিজাইন বিডির পক্ষ থেকে আমি অঙ্কন আবার আপনাদের জানাই শুভেচ্ছা। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি এবং ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারি। আমরা আমাদের ফ্রি ডোমেন হোস্টিংয়ে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে পারি। তো চলুন আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে থিম কাস্টমাইজ থেকে শুরু করে আমরা কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারি। তো চলুন শুরু করি। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই। আমাদের ওয়েবসাইটটার নাম ছিল, ওয়েবসাইটটা আমাদের যে ওয়েবসাইট ছিল আমাদের ওয়েবসাইটটার নাম ছিল ecommercebd.tk। তো আমাদের ওয়েবসাইটটার নাম ছিল www.ecommercebd.tk, ecommercebd.tk। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই এবং আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা এটাই ছিল। তো আমরা এখন কি করব, আমরা এখন চাচ্ছি যে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য ডব্লিউপি অ্যাডমিন, তো আমরা অ্যাডমিন প্যানেল থেকে আমরা অ্যাডমিন এবং আমাদের পাসওয়ার্ডটি দিব। এবং আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছি এবং আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা আমাদের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে আমাদের ফাইলগুলোকে ড্র্যাগ করে আমরা আমাদের পছন্দ মতো স্থানে সাজিয়ে রাখতে পারি। তো এখন আমরা পোস্ট করব, পোস্ট থেকে অ্যাড নিউ, অ্যাড নিউতে যাওয়ার পর একটা টাইটেল দিব। ওমেন কালেকশন, তো ওমেন কালেকশনে যাওয়ার পরে আমরা কিছু কন্টেন্ট দিব। তো আপনারা একটা কন্টেন্ট দিয়ে দিবেন। কন্টেন্ট দেওয়ার পরে আমরা এটা আমাদের ওমেন ক্যাটাগরিতে পড়বে এবং আমাদের ট্যাগ কি হবে, আমাদের ট্যাগ হচ্ছে ওমেন কালেকশন। তো আমরা ওমেন কালেকশন ট্যাগ দিয়ে দিলাম এবং আমাদের যে একটা ওয়েবসাইটের ফিচার ইমেজ আমাদের লাইব্রেরি থেকে আমরা নিয়ে নিব। এটা আমি আগে আপলোড করে রাখছি, আপনারা আপলোড করে নেবেন এবং পাবলিশ করে দিব। পাবলিশ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখব, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখব এবং দেখি কি দেখে। হ্যাঁ, আমাদের একটা পোস্ট এখানে চলে আসছে। তো আমরা যে পোস্টটা করেছি, রিসেন্ট পোস্টটা ওমেন কালেকশন নামে, তো আমাদের ওমেন কালেকশন নামে পোস্টটা চলে আসছে। তো ফ্রেন্ড, চলুন এবার আমরা দেখে আসি, আমরা আরও একটা পোস্ট করি, অ্যাড নিউ। তো আমরা কিভাবে ক্যাটাগরি তৈরি করব দেখে নিই। অ্যাড এ নিউ ক্যাটাগরি, আমরা এখানে পোস্ট করব কিট কালেকশন, কিট কালেকশন নামে একটা ক্যাটাগরি তৈরি করব এবং এটাকে অ্যাড নিউ ক্যাটাগরি হিসাবে দিয়ে দিব। আমাদের কিট কালেকশন নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমরা নতুন করে আবার একটা পোস্ট করব কিট কালেকশন। তো আমরা এখানে একটা কন্টেন্ট দেব এবং একটা ফিচার ইমেজ অ্যাড করব। ফিচার ইমেজ অ্যাড করার জন্য এই যে চুজ ফ্রম দা মোস্ট ইউজ ট্যাগ, এটা হচ্ছে ট্যাগের জন্য, বাট আমাদের ট্যাগ আমরা লিখে দিব বেবি কালেকশন। তো আমরা আমাদের ট্যাগ লিখে দিলাম এবং আমাদের সেট ফিচার ইমেজ এবং লাইব্রেরি থেকে আমরা এই যে এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে আমরা পাবলিশ করব। ফ্রেন্ডস, আমরা আমাদের দুইটা পোস্ট অ্যাড করছি এবং আমরা এখানে আমাদের দুইটা পোস্টই দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের রিসেন্ট পোস্টও দুইটা দেখাচ্ছে। তো চলুন আমরা আরও একটা পোস্ট অ্যাড করি। এটা হচ্ছে আমরা মেন ক্যাটাগরিতে পোস্ট করব টি শার্ট, আমাদের যেহেতু টি শার্ট আছে তো আমরা এখানে ট্যাগ দিতে পারি মেন কালেকশন। এবং সেট ফিচার ইমেজ থেকে আমরা ইমেজ সেট করে দিতে পারি,
তো এখান থেকে ইমেজ সেট হওয়ার পরে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ হওয়ার পরে আমরা আমাদের পেজটাকে রিলোড দিয়ে দেখব। হ্যাঁ, আমাদের তিনটা ক্যাটাগরি পোস্টই আমাদের এখানে পাবলিশ হয়ে গেছে। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের এই যে তিনটা ক্যাটাগরি রয়েছে, তো আমরা এখন এই তিনটা ক্যাটাগরিকে সিলেক্টেড রাখবো এবং আমরা এখানে আসবো, এসে আমাদের কতগুলো পোস্ট রয়েছে আমরা দেখবো এবং আমরা কমেন্ট করে দেখবো। তো এখন দেখি, আমাদের অল পোস্টে ক্লিক করে পোস্টের আন্ডারে সাব পোস্ট, অল পোস্টে দেখতে পাচ্ছি আমরা আমাদের 1 2 3 4টা পোস্ট আছে। এটা ডিফল্টভাবে ছিল, তো আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। তো এখানে একটা কমেন্ট আছে শো করছে, তো চলুন আমরা দেখি একটা কমেন্ট করে আসি। আমরা একটা পেজ ওপেন করি, তো এখানে আমরা একটা কমেন্ট করি, নাইস সাইট, থ্যাংকস ভাই, থ্যাংকস টু অ্যাডমিন। তো পোস্ট কমেন্ট যখন করে দিব এটা পোস্ট হয়ে যাবে। তো অলরেডি একটা পোস্ট হয়ে গেছে, তো আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসি এবং এটাকে রিলোড। তো রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ওমেন কালেকশনে একটা পোস্ট আসছে। তো আপনি চাইলে এটাকে রেখেও দিতে পারেন, এটাকে ডিলিট করে দিতে পারেন। কে করছে পোস্ট এটা আমরা দেখতে পারবো। তো আমরা যদি এখান থেকে কমেন্টসে ক্লিক করি, তো আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আমাদের দুইটা কমেন্ট আছে। একটা কমেন্ট আছে এ ওয়ার্ডপ্রেস কমেন্টার, তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট। তো আমরা চাইলে এটাকে ডিলিট করে দিব এবং এটা আমরা একটু আগে করছি। তো আমরা কোন আইপি থেকে আমরা কমেন্টটা করছি সেই আইপিটাও এখানে শো করছে। তো কমেন্টটা করছে যে ইমেল অ্যাড্রেসটা আমাদের আছে, দেখেন সেই ইমেল অ্যাড্রেস থেকে এটা কমেন্ট হয়েছে। তো কমেন্টটা কি লিখছে, নাইস সাইট, থ্যাংকস টু অ্যাডমিন। তো এখানে আমি চাইলে এটাকে ডিলিট করে দিব। আমরা ডিলিট করার জন্য কি করব, এটাকে সিলেক্ট করব এবং আমরা বিন বিনে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। আপনি চাইলে আনঅ্যাপ্রুভ করে দিতে পারেন, রিপ্লাই দিতে পারেন। তো আমরা এক এক করে সব কিছু দেখবো। তো আমরা আগে রিপ্লাই দিয়ে দেখি, রিপ্লাই দিয়ে লেখে থ্যাংকস, থ্যাংকস লিখে আপনি রিপ্লাই দিলেন। তো আপনি এখান থেকে রিপ্লাই দিলেন এবং দেখলেন এখানে এসে দেখলেন যে নাই, তো পেজটাকে রিফ্রেশ করলেন। রিফ্রেশ করার সাথে সাথে আপনি দেখতে পেলেন যে হ্যাঁ, এখানে অ্যাডমিন আপনাকে থ্যাংকস জানিয়েছে। তো আপনি এখন চাইলে এটাকে ডিলিট করে দিন, আপনার অ্যাডমিনটাকে ডিলিট করে দিন, দিয়ে এটাকে বিনে। তো এখন এখানে আসেন, পেজটাকে রিলোড দেন, তো নাই, সেটা হারিয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, আপনার ইউজার দেখতে পারেন এবং চাইলে এনাকে আনঅ্যাপ্রুভ করে দিতে পারেন, স্প্যাম করে দিতে পারেন, ইডিট করে দিতে পারেন, কুইক ইডিট করতে পারেন। তো বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটা থিম ইনস্টল করতে পারি। তো এ পর্বে আমরা দেখালাম যে কিভাবে আমরা বিভিন্ন পোস্ট করতে পারি, আমরা কিভাবে কমেন্টগুলো দেখতে পারি, আমরা কিভাবে ট্যাগ তৈরি করতে পারি। তো আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে এই পুরো থিমটাকে আমরা কাস্টমাইজ করে আমাদের নিজেদের মতো করে নিতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।